আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি ফাতিহা সাফি। কক্সবাজারের টেকনাফে 2,80,000 পিস ইয়াবা সহ মিয়ানমারের 7 নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল জানান, ভোরে নিয়মিত টহলের সময় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে নাফ নদীর কাটাবুনিয়ায় ট্রলারটির অবস্থান বুঝতে পেরে থামতে বলা হয়। তখন ট্রলার থেকে উল্টো গুলি ছোড়া হয়। পরে ট্রলারটি জব্দ করাসহ পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের নাগরিকদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ আবাসন সহ সব সুযোগ সুবিধা নিয়ে পুরো প্রস্তুত ভাষাঞ্চর, দ্রুতই সেখানে স্থানান্তরিত হতে পারে প্রায় 2,500 শরণার্থী। এরই মধ্যে নবনির্মিত এই আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখেছেন 22টি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। শুরুতে ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তরে আপত্তি থাকলেও সফরের পর বদলেছে তাদের মনোভাব। পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরের 23 বছর পূর্তি আজ। 1997 সালের 2রা ডিসেম্বর সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতির সাথে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই চুক্তির ফলে দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত নিরসনের মাধ্যমে পাহাড়ি জনপদে দেখা দেয় শান্তির সুবাতাস। কিন্তু চুক্তির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় অস্থিরতা বাড়ছে 3 পার্বত্য জেলায়। দিবসটি উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্ব পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। অপর এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সর্বত্র শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর সরকার। গত 24 ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন মহিলা। জেলায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 4 জন। এ পর্যন্ত কুমিল্লায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন 8,592 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 241 জন। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ বিকাল 4টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছর আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ দিয়েছিল। ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের আইপিও লটারির ড্র আগামীকাল ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির শেয়ার পেতে বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় 41 গুণেরও বেশি। এর মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের আবেদন পড়েছে প্রায় 10.5 গুণ। গত 10 থেকে 16 নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়। 10 টাকা মূল্যে শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 16 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর বিপরীতে 667 কোটি টাকা 20 লাখ টাকার আবেদন জমা দিয়েছেন বিনিয়োগকারীরা। তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামী 3রা জানুয়ারি থেকে শুরু হবে। 7ই জানুয়ারি পর্যন্ত বিনিয়োগকারীরা আবেদন জমা দিতে পারবে। কোম্পানিটির ব্র্যান্ড নাম লাভেলো আইসক্রিম। 10 টাকা মূল্যে 3 কোটি টাকা শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 30 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। উত্তোলিত অর্থ মেশিনারিজ ও ইকুইপমেন্ট ক্রয়, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ মেটাতে ব্যয় করা হবে। 2018-19 অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল 10.05 টাকা। অন্যদিকে 2019-20 অর্থবছরের প্রথম প্রান্তিকে ইপিএস ছিল 1.20 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।